নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা থেকে আমি চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। আমার ব্লগ কিংবা কথা বলা কি ভিডিও যেটাই বলবেন সেটাই শুরু করলাম, ঠিক আছে? তো আমি চা খেতে খেতে আজকে আমি এখনও দিদির বাড়িতে আছি। তো দিদির বাড়ির আজকে আপনাদের হোম ট্যুর দেখাবো, বলেছি না একা একটা দিন একা একটা করে পার্ট দেখাবো আপনাদের। তো আজকে হোম ট্যুর দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমি চাটা খেয়ে নিই। এই যে বেগুন, বেগুন দেখাচ্ছে সকালবেলায়, গুড মর্নিং বলার বেলায় নেই বন্ধুদেরকে, বেগুন দেখাচ্ছে। ওই বেগুনের কিছু রেসিপি করবে, তরকারি করবে, সেই জন্য আপনাদের বেগুন দেখাচ্ছে। এগুলো গাছের বেগুন। এটা হলো দিদির উপরে ওঠা সিঁড়ি, আসুন আমার সঙ্গে। এটা হলো দিদির উপরে ওঠা সিঁড়ি, আপনাদের যেটা দেখালাম সেটাই। এবার সঙ্গে আসুন। এই যে উঠে ডান হাতে হলো গ্যাস, এখানে গ্যাস রান্না থাকে, এখানে সবকিছু মতন করা আছে, এখানে সবকিছু করা হয়। আর এই পাশে রাখা আছে দেখুন, এটা হলো টেবিল, হাত এবং গ্যাস পড়ার টেবিল, মানে বই রাখার টেবিল। বইটা রেখেছে এই ছেলেটা, যে ছেলেটা আপনারা দেখেন না সেই ছেলেটা। ওই যে ছেলেটা আছে না, তার এই যে লাইট তৈরি করা, ও ইলেকট্রিকের কাজ, মানে বাচ্চা ছেলে তবু এইসব করার খুব ওর ঝোঁক। তো এই যে সব লাইট টাইট তৈরি করে, এই দেখুন অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখুন। এই দেখুন কত কিছু আছে, দেখেছেন? তারপরে অনেক কিছু তৈরি করে, ও মানে ওই ইলেকট্রিক পাগল যেটাকে বলা হয় সেটা। বাচ্চা ছেলে অত কিছু কারেন্টের নাড়া উচিত না, কিন্তু তবুও নাড়ে। এই যে দেখুন, তারপরে এই যে এটা হলো, এই এটা হলো মিসে প্লাস বইয়ে বইয়ের আলমারি। এই যে বই রাখা আছে, এখানে সব বই রাখা আছে, এই যে বই। তারপরে এগুলো, এই নিচটা আছে আছে কাপ প্লেট, এগুলো সব রাখা থাকে। এটা আপনাদের তখন দেখিয়েছিলাম, আর এখানে ভাত তরকারিটা ছেড়ে দিয়ে দেখিয়েছি। আর এই যে এখানে বাসনের ঝুড়ি টুড়ি সব রাখা থাকে। তো ঠিক আছে, এবার আসুন রুমে নিয়ে যাই। এই যে এটা একটা হলো রুম, এটা একটা রুম, এটা মানে দিদির পাশের সাইডের রুম, এখানে দিদির শ্বশুর শাশুড়ি সবাই থাকে, ঠিক আছে? এটা আর বেশি কিছু দেখালাম না আপনাদের, চলুন এবার দিদির রুমে নিয়ে যাই। এই যে এটা হলো দিদির রুম। এই যে দেখুন, বাঁদিকে এই আয়নাটা, এটা হলো ড্রেসিং টেবিল আয়না, এই ড্রেসিং টেবিল আয়না। এটা আমাকে দেখুন, ড্রেসিং টেবিল আয়নার পাশে কেমন লাগছে একটু দেখুন আপনারা। তো ঠিক আছে, এটা ড্রেসিং টেবিল আয়না। আর এই ডান হাতে রাখা, ডান হাতে হলো এটা ফ্রিজ। এই যে ফ্রিজ, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে ফ্রিজে এখন কিছু আপাতত নেই, টুকিটাকি জিনিস আছে, ঠান্ডা হয়ে কমে আছে। আর আসুন, এতে এই ড্রেসিং টেবিলে এখানে একটা ছোট্ট আয়না আছে। আর এই যে একটা পাউডার, এটা বডি লোশন। এই যে এখানে কাছের ভিতরে দেখতে পাচ্ছেন বডি স্প্রে, আর এগুলো সব মেয়েদের যাবতীয় জিনিস, নেল পালিশ। এই যে এটা দেখুন আয়নার পাশে, এটা হলো আলমারি, এই যে আলমারি দেখেছেন, এই আলমারি। আর তার পাশে আসে, চলে আসুন তার পাশে, চলে আয়। তার পাশে আছে শোকেস, দুয়ে করার শোকেস, আর শোকেসের উপরে রাখা আছে টিভি, দেখতে তো পাচ্ছেন। তারপর আবার আয়নার পাশে এদিকে চলে আসুন, এটা হলো আলনা, কাঠের আলনা, কাঠের। এগুলো দিদির বিয়ের সময়কার দেওয়া সেই জিনিসপত্র। তারপরে ওই যে ওখানে সবকিছু রাখা আছে। আর এইটা হলো সেই বেড, মানে খাট, যেটা আমরা শুয়ে থাকি সকালে, আপনাদের দেখিয়েছিলাম সেটাই হলো খাট এটা। আর তার এই পাশে রাখা আছে একটা রিসেপ মতন, দেখুন এটা মানে সব কিছু জিনিসপত্র এখানে রাখা, সব কিছু রাখা আছে। তো দিদির আপাতত দুটো ঘর আর একটা বারান্দা, উঠে বারান্দা, ঠিক আছে? তো বারান্দাতে আপাতত এখন এই এই বাড়িতে থাকছে, যখন অন্য আবার ঘর করবে তখন আপনাদের আবার দেখাবো, ওরা ঘর করবে সেই জন্য এখানে আর অন্য কিছু মানে রাখেনি, ঠিক আছে? তো এই এই দেখালাম, আর ওই এই তো আবার চলে আসছি, আবার চলে আসলাম বারান্দায়। দেখুন এই বারান্দায় আসলাম,
বারান্দায় এসে আপনাদের সঙ্গে এখানে রুম টুরটা মানে রাখবো আর কি। তো আপনাদের সব কিছু দেখালাম। তো এই পাশে দেখুন, এই দিক দিয়ে শিড়ে উঠা যাবে, এটা দিয়ে শিড়ে মানে ছাদে যাবে শিড়ে, ঠিক আছে। দিদিরা দোতলায় থাকে, তো উপরে একজন থাকে, নিচে একজন থাকে, ঠিক আছে। তো দিদি দোতলায় থাকে, তো আপনাদের দিদি যেখানে যেখানে থাকে সেখানে আপনাদের রুম টুর করালাম। তো আপনারা বলবেন, আমি এখানে থেকে আমার ব্লগ শেষ করছি। তো কেমন লাগলো, কেমন লাগলো আপনারা? আমি এখানে দাঁড়িয়ে আমার ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, দিদির রুমটা কেমন লাগলো, কোনটা কোনটা কিছু অগোছালো আছে সেটা আপনারা ঠিক করে বলবেন। আমি খুব সঠিক দেখাতে পারলাম না, তো যেটুকু দেখালাম সেটুকুই আপনারা দেখবেন, অবশ্যই যেন দেখবেন। দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই যেন করবেন, সাবস্ক্রাইব যেন অবশ্যই করবেন, মনে থাকে। চলুন আর একটা জিনিস দেখাই, বলার পরে আমার একটা জিনিস দেখ, এই যে আমাদের শিব ঠাকুর দেখেছেন, শিব ঠাকুর, এটা হলো শিব ঠাকুর, শিব ঠাকুরের মূর্তি। আবার এখানে শিব ঠাকুরের ফটো রাখা আছে, দিদিও শিব ঠাকুরের ভক্ত। এই দেখেন লক্ষ্মী ঠাকুরেরও ভক্ত। এই তো এখানে লোকনাথ ঠাকুর, সব ঠাকুরই রাখা আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আবার রাখবো বলে আবার আপনাদের সঙ্গে মানে কথা বলতে ভালো লাগলো, তো শেয়ার করা হয়নি সেটা করলাম। তো ঠিক আছে, এখানে রাখলাম, তাহলে আপনারা অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।